নাগরিকের প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলনা বলা শুরু করছি আমি নাজমুল আশরাফ খবরে কিছুক্ষণ আগে শুনেছেন শ্রীলঙ্কার ভয়াবহ বোমা হামলার ঘটনা সবশেষ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই আলোচনা শুরু করার আগে শ্রীলঙ্কার তিনটি গির্জা এবং তিনটি হোটেলে ধারাবাহিক বোমা হামলা সাতটি বোমা হামলার কথা জানা গেছে এ পর্যন্ত তাতে নিহতের সংখ্যা সবশেষ খবরে 200 ছাড়িয়ে গেছে আহত 400-এরও বেশি এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 30 জন বিদেশি আছেন এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে তদন্তের স্বার্থে এবং ভয়াবহ এই বোমা হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা শ্রীলঙ্কা আরেকটি কাজ করেছে এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে ফেসবুক টুইটার সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সব মিলিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লঙ্কায় দানবের হামলা আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব সাইদুর রহমান টেপা এবং গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জনাব আফসার ইয়ামিন আহমেদ আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আলোচনায় যোগ দেবেন প্রশ্ন করবেন এবং চাইলে আপনাদের মতামত দিতে পারেন মেজর আফসার ইয়ামিন আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে বোমা হামলা সন্ত্রাসী হামলা জঙ্গি হামলা আমরা যে নামেই ডাকি না কেন সেই যে আমেরিকার টুইন টাওয়ারে 9/11 নামে খ্যাত যে ঘটনা সেই টুইন টাওয়ার হামলার পরে গোটা বিশ্ব পরিস্থিতি বিশ্ব রাজনীতি যেভাবে বদলে গেছে তারপর থেকে মানে অস্থিরতা চলছেই বিভিন্ন দেশে কখনো জঙ্গিদের হামলা কখনো সন্ত্রাসীদের হামলা কখনো বন্দুক হামলা এরকম ঘটনা কিন্তু সাম্প্রতিককালে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে আমেরিকা ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোতেই এই ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা অনেক বেশি ঘটেছে কখনো মসজিদে কখনো গির্জায় কখনো স্কুলে অথবা জনসমাবেশ স্থলে এরকম ঘটনা ঘটে যাচ্ছে বিশ্বের যে কোনো অঞ্চলের তুলনায় এই অঞ্চল যদি বলি দক্ষিণ এশিয়া বা এশিয়া পাকিস্তান আফগানিস্তান তো সন্ত্রাসীদের চারণভূমি বহু বছর ধরে সেটি যদি বাদ দেই এই অঞ্চলটা বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি শান্তিপ্রিয় বাংলাদেশেও একসময় জঙ্গিদের তৎপরতা ছিল সেটি প্রায় নির্মূল করা গেছে পশ্চিমে এই সমস্যা রয়ে গেছে অরোহী ঘটছে তাদের অনেক রকমের সামর্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থার পরেও কিন্তু এই যে হঠাৎ করে দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কা এরকম একটি ঘটনা ঘটলো এখন পর্যন্ত যেহেতু কেউ দায় স্বীকার করেনি ফলে কারা হামলা করেছে কি কারণে সেগুলো আমরা এখন বুঝতে পারছি না কিন্তু উপাসনালয়ে যখন হামলা করা হয় তাহলে এর সাথে কোনো রকমের ধর্মীয় জঙ্গিবাদের যোগসাজশ থাকার একটা আশঙ্কা থাকে হোটেলে হামলা করা মানে বিদেশিদের উপর হামলা করা এই বিস্তারিত আমরা তো পরে যাব কিন্তু শ্রীলঙ্কার এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এইখানে হঠাৎ করে এত বড় হামলার কি তাৎপর্য ধন্যবাদ বিসমিল্লাহ রহমানির রহিম সর্বপ্রথম আজকে শবে বরাতের দিন মুসলমানদের জন্য একটা পবিত্র দিন আমাদের পাপ মুক্তি এবং ভাগ্যের একটা দিন বলে আমরা মনে করি এবং আমি আশা করি বিশ্বের সকল মুসলমানদের জন্য একটা ভালো বছর আসবে ভালো দিন আসবে এবং তারা তাদের ধর্মীয় সম্মান এবং ধর্মীয় যে রাজনৈতিক পঙ্কিলতা থেকে বেরিয়ে ইসলাম যে শান্তির ধর্ম তা প্রমাণ করতে সক্ষম হবে সাথে সাথে দুঃখ প্রকাশ করছি আজকে শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটে গেল তবে এমন একটা ঘটনা তাদেরও একটা ধর্মীয় দিন ছিল আজকে ইস্টার সানডে ইয়েস তো এমন একটা দিনে এমন একটা ঘটনা এবং খুব একটা ছোট ঘটনা না আমরা এর আগে ইমিডিয়েট আগে যে নিউজিল্যান্ডে একটা ঘটনা ঘটেছে এর আগে বাংলাদেশেও ঘটেছে হোলি আর্টিজানে যে হয়েছে আপনারা জানেন তো আমি সেনাবাহিনীর লোক আমি কমান্ডো অ্যান্ড প্যারা ট্রুপার হোলি আর্টিজানে যারা অপারেশন করেছে তারা আমার অনুজ আমি একটা কথা এখানে পরিষ্কারভাবে বলতে চাই একটা সময় মানুষের শত্রু ছিল শ্রেষ্ঠ জীবের শত্রু ছিল অন্যরা জীবজন্তু বাঘ ভালুক অন্য ডাকাত এই ধরনের কিন্তু আজকে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু মানবতা ভুলণ্ডিত এবং এটা একটা চেইন হিসাবে দেখা যাচ্ছে এবং যেহেতু মাত্র শ্রীলঙ্কার বিষয়টা আসছে এবং এটা এখনও দায় স্বীকার কেউ করেনি এবং দায় স্বীকার করেও অনেক সময় অনেকে কনফিউশন তৈরি করার চেষ্টা করে এবং রাজনীতিটা আজকে দেখেন বিশ্ব রাজনীতি একসময় রাজনীতি অর্থনীতিকে কন্ট্রোল করত রাজনীতি সকল কিছুকেই নিয়ন্ত্রণ করত উন্নয়ন থেকে শুরু করে অর্থনীতি সব কিছু কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন
অর্থনীতির আধিপত্য বেড়ে যাচ্ছে এবং রাজনীতি এবং রণকৌশলগুলো সেগুলোর অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, এমনকি ধর্মকেও ব্যবহৃত করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। এখন এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাকে আপনি অর্থনীতির মধ্যে ফেলছেন? আমি অর্থনীতিতে বলছি, হয়তো আলোচনার পরে আরও আসবে, কারণ আমরা একটা দেশ যেটা উন্নয়নশীল দেশে আমরা যাচ্ছি, আমরা আরও উন্নতির দিকে যাব, কিন্তু এই পৃথিবীর সকল অশান্তি, এই সন্ত্রাস বলেন, আবহাওয়া বলেন, দূষিত বায়ু বলেন, পানি বলেন, সব ক্রাইসিস তৈরি করছে কিন্তু যারা উন্নত জাতি, যারা ধনী জাতি, যারা পৃথিবীটাকে একটা বিশ্ব বাজার হিসেবে ব্যবহার করতে চায়, যারা যুদ্ধবাদী অস্ত্র বিক্রি করতে চায়। তো আমি এখানে আজকের এই ঘটনাটাকে রিলেট করে এইভাবে কথা বলতে চাই না, আলোচনায় বেরিয়ে তারা সেটার কুফল কিন্তু ভোগ করছে এখন, অবশ্যই পরিবেশের দিক থেকে হোক আর এই সন্ত্রাস জঙ্গিবাদের দিক থেকে হোক। আর আমরা যেহেতু মানুষ, মানুষের মগজের মধ্যে এই কৌশল, রণকৌশল, পলিটিক্স এগুলো সৃষ্টিকর্তাই দিয়েছেন। একদম পুতুল খেলা থেকে শুরু করেই আমরা একটা ট্রিক্স রাজনীতির মধ্যে আমরা চলে আসি। তো আপনি আপনি যেটা বলেছেন, আজকে খুব দুঃখজনক ঘটনা যে এতগুলো মানুষ মেরে ফেললো, যারা মেরেছে তারাও তো মানুষ। এখন এটা যেহেতু খ্রিস্টিয়ানদের উপরে আক্রমণ, তাহলে মুসলমান আগে এসে যায়, কিন্তু এমনও তো হতে পারে যে এটাও একটা নাটক। এটা এই যে সারা বিশ্বে একটা শান্তির ধর্ম ইসলাম, তাকে অশান্তি এবং উগ্রবাদী এবং তাদের বদনামটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যে, এবং ধর্ম নিয়ে তো বহু যুদ্ধ হয়েছে পৃথিবীর থেকে শুরু করে, পৃথিবীর শুরু থেকে ধর্ম এবং আমরা আধিপত্য বিস্তারের জন্য যে যুদ্ধ এবং মানুষ জীবন দিয়েছে, অন্য কোনো কারণে তো, মানে ইসলামের নামে করলেও যারা এই কাজগুলো করছেন তারা তো আর ইসলামের অনুসারী না, তারা মুসলমান না, তারা ইসলামের শিক্ষা দীক্ষা নিয়ে কোনো কাজ করে না, ফলে যেসব জঙ্গিরা ইসলামের নামে এই হামলাগুলো করছে তারা ইসলামের বদনাম করছে হয়তো বিধর্মীদের কাছে, কিন্তু তারা তো সত্যিকার অর্থে ইসলামের অনুসারী না। প্রকৃতপক্ষে দেখুন, একটা নাটক যদি হয়, সিনে আমরা যা দেখি সেটা কিন্তু আসল ঘটনা নয়, আসল কার্যক্রমটা আসলে, আজকে আমরা এখানে টক শো করছি কিন্তু আমাদের পেছনে অনেকগুলো লোক কাজ করছে, তাদেরকে কেউ দেখছে না, দেখছে আমাদের তিনজনকে। সো আমরা যা দেখছি তা আজকে সত্য মনে হলো এটাই সব কিছু নয়, এর আড়ালে অনেক কিছু আছে। তারপরে তদন্তের ব্যাপার আছে, তদন্তটা কতটুকু সঠিক হলো, তদন্তটা কতটুকু বায়াসড হলো, তদন্তটা কোন দিকে নিলে ওই বড় ধনীদের, শক্তিশালীদের আরও শক্তি বৃদ্ধি পাবে আর যারা নিঃস্ব তারা আরও নিঃস্ব হবে এবং বিশ্বকে দখল করা যাবে, এই বিশ্ব দখলের এর ইতিহাস তো অনেক আগে থেকে আসছে। কিন্তু আমরা যারা শান্তিপ্রিয় ইসলাম ধর্মের অনুসারী, আমরা কিন্তু আসলে প্রকৃতভাবেই শুধু আমাদের এই ধর্মীয় ধর্মে যারা আছে তাদের জন্য নয়, ইসলাম ধর্ম কিন্তু সারা বিশ্বের জন্য, মানুষের জন্য, সকল মানুষ এবং জীব জন্তু প্রকৃতি সকল কিছুর শান্তি প্রতিষ্ঠিত করার একমাত্র পথ হলো। কিন্তু এই কিছু বিপদগামী লোকজন সেটার ভুল বার্তা বিশ্ববাসীকে দিচ্ছে। আপনাকে আবার ফিরবো জনাব সাইদুর রহমান টেপা। আপনি রাজনীতি করেন, রাজনৈতিক অভিজ্ঞতা, আঞ্চলিক বিশ্ব, আঞ্চলিক রাজনীতি, বৈশ্বিক রাজনীতি সবকিছু খোঁজ খবর রাখেন। এই যে দক্ষিণাঞ্চলে আমাদের সার্কভুক্ত একটি দেশে এই হামলার ঘটনা ঘটলো, এর রাজনৈতিক তাৎপর্য কি বা এই উপমহাদেশে এর কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আজুল ভাই, ধন্যবাদ আশরাফ সাহেব এবং নাগরিকের দেশ বিদেশের অগণিত দর্শক শ্রোতাকে আজকে সবরাতের রাতে সবাইকে তার ইবাদত বন্দেগী করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আরম্ভ করছি আজকে। এবং শ্রীলঙ্কায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের সমস্ত লোকের জন্যে, যারা আত্মার মাগফিরাত কামনা করছে, শ্রীলঙ্কা এটা নতুন কোনো ঘটনা না, তাদের তো বিচ্ছিন্নতাবাদীদের গত বছর সম্ভবত মার্চের 22 তারিখে ঠিক মুসলমানদের উপরে দোকান পাট মসজিদে হামলা করেছিল। আর এই সন্ত্রাস এবং জঙ্গি সারা পৃথিবীতে এটা একটা দাবানলের মতো রয়েছে। আপনি ধরেন এটা আরম্ভ হয়েছে কিন্তু সেই টুইন টাওয়ার থেকে আরম্ভ হয়েছে, স্টার্ট কিন্তু এখানে হয়েছে, পাশ্চাত্য দেশের থেকে আরম্ভ হয়েছে দেশটা, কিন্তু দোষ যেখানেই গণমাল কিছু ঘটনা ঘটে সেখানেই দোষ হয় মুসলমানদের উপরে। এর কারণটা কি? কারণটা হলো সারা পৃথিবীতে এখন মুসলমানরা একত্রীভূত হচ্ছে। যেমন ধরেন শ্রীলঙ্কায়
জনসংখ্যার 85% হচ্ছে বৌদ্ধিস্ট, খ্রিস্টানরা মাত্র 6%, আর আমরা মুসলমানরা 8%। এই সব মিলা তো এইখানে 8% মুসলমান আমরা এখানে কী করতে পারি? কিছু করার কোনো সুযোগ নাই। তো এখন সারা বিশ্বে আমাদের মুসলমানদের উপরে যে চাপ সৃষ্টি হচ্ছে, আমাদেরকে সন্ত্রাসবাদ তৈরি করছে, তো এই জন্যে এটা একটা বিশাল পরিমাণ ষড়যন্ত্র। আপনি যেখানেই যান না কেন, আপনি এই কিছুদিন আগে আপনার নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটল, এই সব মিলে আমরা যেটা আমি যেটা মনে করছি যে এটা একটা, ধরেন কোনো কোনো রাষ্ট্র মদত যোগায়, কিছু কিছু জঙ্গি সংগঠন একে মদত যোগায়। জঙ্গিদের পেছনে কারা আছে সেটা, সেই জঙ্গিদের পিছনে কারা, কারা মদত, কারা অর্থায়ন দেয়, অর্থায়ন দেয়, এটাকে বের করতে হবে। এই জন্যে আমাদেরকে যারা, আমরা যারা মানুষ হিসেবে চিহ্নিত সারা পৃথিবীব্যাপী, আমাদেরকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে মানসিক দিক থেকে ঐক্যবদ্ধ হইতে হবে। জি, একজন প্রশ্ন নিয়ে আছেন, শুনে আসছি, কে আছেন কোথেকে? হ্যালো, জি হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার। জি স্যার, জি জি স্যার, আমি একটু এই স্যারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ জি স্যার, এই স্যারের সাথে কথা বলতে চাই যে স্যার আগে কথা বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন, উনি বলেন, ছিলেন স্যার, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটা করেন, উনি শুনতে পাচ্ছেন। আমি আমি সেই স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ উনি শুনছেন, আপনি বলেন। শুনছি, বলেন। হ্যালো স্যার, স্যার আপনারে আমি সালাম জানাতে চাচ্ছি। আপনি যে মানবতার দিকে যে কথা বললেন, আপনাকে মানে কি বলে সালাম করবো আমি না, কিন্তু আপনার কথা এত ভালো লাগছে স্যার। আপনি বারবার আপনি এই সরাসরি এই নাগরিক টিভিতে আসবেন এবং কথা বলবেন, এবং কেন মুসলমানদের উপরে যে বোমা হামলা করা হয়, মুসলমানদের উপর কেন আমরা দোষ চাপানো হয়? জি আপনার আপনার মুসলমানদের উপর কেন দোষ চাপানো হয়? হ্যাঁ ওনার কাছে আপনার প্রশ্নটা কি? ইসলাম বা মুসলমান বিরোধী ষড়যন্ত্র সেটার একটা ব্যাপার আছে, কিন্তু এই যে যখন অন্যান্য ধর্মের উপাসনালয় বা অন্যান্য ধর্মের মানুষের উপরে হামলা করা হয়, স্বাভাবিক হিসাবে হয়তো মুসলমানদেরকে দায়ী করার চেষ্টা করা হয়, কিন্তু এখানে তো ধর্ম বর্ণ নির্বিশেষে সন্ত্রাসের শিকার তো সবাই হচ্ছে, যারা ষড়যন্ত্র করছে, যারা পিছন থেকে অর্থায়ন করছে। আমাদের কণ্ঠ, আমি যেভাবে সারা পৃথিবীর মানুষের কাছে বলছি যে আমাদের এই কণ্ঠকে এক করে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা অর্থায়ন যোগায়, যারা যে জঙ্গি গোষ্ঠীগুলি আছে সেই জঙ্গি গোষ্ঠীকে যাতে আর অর্থায়ন না করে, এই জন্য আমাদের মানসিকভাবে, আমরা একজন মুসলমান শুধু না, সারা পৃথিবীর বা সমস্ত ধর্ম বর্ণ সমস্ত শ্রেণীর লোকের কাছে আমাদের আমাদের এক হইতে হবে, এই ছাড়া এটা সম্ভব না। এই ঐক্য কতটা সম্ভব, কারণ আমরা মুসলিম বিশ্ব, মুসলিম উম্মার কথা বলি, আমাদের OIC আছে, তারপরও কিন্তু সকল মুসলিম দেশ কখনোই এ ব্যাপারে এক হয় না, হতে পারে না, এবং তাদের মধ্যে কিন্তু সেই পশ্চিমা রাজনীতির নানান প্রভাব আছে, স্বার্থগত ব্যাপার আছে। আমরা আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে বোকায়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা ফিরতে চাই, শুনি বোকাই কি বলতে চায়। আমার প্রশ্নটা হইল কি, যারা মানুষ মারে তাদের মতো কাপুরুষ কি আর আছে? নিশ্চয়ই নিশ্চয়ই জনাব আফসারি, আপনি শুরুতে কিছুটা প্রেক্ষাপট বলছিলেন শ্রীলঙ্কার এবং তার বৈশ্বিক বিষয় নিয়ে। আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি যে শ্রীলঙ্কা এত বড় একটি ঘটনা ঘটা, তার মানে কি এই অঞ্চলে আবার অস্থিরতা, অস্থিতিশীলতা তৈরি হতে যাচ্ছে, এরকম আশঙ্কা করার সুযোগ আছে? এখন একটা বিষয় হলো কি, যে এই ধরনের যে অস্ত্র, গোলা বারুদ বা মানুষ ধ্বংসের জন্য তো খুব বেশি কিছু লাগে না, ধ্বংস করার জন্য যে পরিকল্পনা হয়, যেগুলো হয় সেটা এই বর্তমান পৃথিবীতে একেবারে গোপন রাখা অসম্ভব। জি, এটা ইচ্ছা করলেই এটা বের করা যায়, কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখি, এটা ভাষা ভাষা যারা সামনে ছিল, সিনে যারা ছিল তাদেরকে ধরপাকড় করা হয়, বিচার করা হয়, কিন্তু এইটার যে আসল গভীরে কোথায় গিয়ে এটা সূত্রপাত,
আপনি ডিজিজটা যদি ধরে ওখান থেকে বের না করেন, আর যদি আমি জেগে জেগে থাকি আপনি কিন্তু আমাকে জাগাতে পারবেন না। ঘুমের ভান করে জেগে থাকলে এটা এটা ভাই বলছিলেন, অত্যন্ত ভেটারান পলিটিশিয়ান, এবং উনি বলতেছিলেন অনেক কিছু হিসাব করে, জনসংখ্যা, ধর্মের সংখ্যা, আসলে এগুলো সংখ্যার উপরে নির্ভরশীল নয়। অঘটন ঘটনার জন্য তো খুব বেশি মানুষ লাগে না, বেশি মানুষ লাগেও না। আর বেশি মানুষ, মনে রাখবেন, এই পৃথিবীতে খারাপ কাজটা খুব সহজে অল্প লোক দিয়েই করা যায়, কিন্তু ভালো কাজ, ভালো পথে, ভালো পথে যারা যাবে তাদের শত্রু বেশি, কথায় আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটা সংখ্যার দ্বন্দ্ব নয়, এটা ক্ষমতার দ্বন্দ্ব। মানুষকে, কারা বেশি মানুষকে শাসন করবে, কারা পৃথিবীর বেশি অংশ ধরে রাখবে, কারা ধর্মকে চাপিয়ে নিজেদেরকে ফলাও করে রাখবে, কিন্তু এই সব ক্ষেত্রে কেউ কি বিজয়ী হয়েছে? আপনি হিটলার থেকে শুরু করে যদি দেখেন এখন পর্যন্ত, সন্ত্রাস বা অস্ত্র দিয়ে যারা মানুষকে দাবিয়ে রাখতে চায়, যারা মানুষকে হত্যা করে, যারা মানুষকে মানুষ মনে করে না, জীবজন্তু মনে করে, যত্রতত্র এইভাবে ধ্বংস করে, তারা কিন্তু খুব বেশি বিজয়ী হয় না। বিজয়ী তো হয় না, উল্টো তারাই কিন্তু এখন আক্রান্ত হচ্ছে। কারণ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এখন এটি কোনো একক দেশের সমস্যা না, এটি বৈশ্বিক সমস্যা, এবং আন্তর্জাতিকভাবে এই সমস্যার শিকার হচ্ছে কম বেশি সব দেশ। আমরা যেভাবেই যাদেরকেই দায়ী করতে চাই না কেন, তারাও তো সেই সমস্যা থেকে মুক্ত না। ফিরব আপনার কাছে, একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে আসি। কে আছেন, কোত্থেকে? হ্যালো, পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে আমেরিকান, জার্মানি, ফ্রান্স, তার মানে পশ্চিমা বিশ্বে, তো ওনাদের বিষয়ে যে যারা অস্ত্র ব্যাপারী করছে, ওনাদের কি নিয়ে একটু আলোচনা করবেন? হ্যাঁ, আমরা করছি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে সংখ্যার বিষয়, আমি যেটা বলছিলাম যে যাদেরকে আমরা দায়ী করি না কেন, তারা কি মুক্ত? আপনি গত 2-5 বছর হিসাব করেন, ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকায় যেই ধরনের ঘটনা ঘটছে, তাতে করে তো তারা মুক্ত হতে পারছে না। আর যদি ইসলাম বা মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়ে থাকে, আবার ইসলাম বা মুসলমানদের নাম ধরে আবার যারা পাল্টা করছে, কোনো পক্ষই কি নিরাপদ নয় কেউ? আপনি সুন্দর একটা কথা বলেছেন, দেখেন আগুন নিয়ে খেলা ভালো নয়, আমরা বলি না আগুন নিয়ে খেল, আগুন কিন্তু সবাইকে সমানভাবে ক্ষতি করছে। আমরা আমাদের যে ট্রেনিং সেখানে আমরা বলি সিঙ্গেল এইজ অস্ত্র, যেটা একদিকে গুলি যায়, ডাবল এইজড, মানে যে শত্রু মিত্র চেনে না, সবাইকে ক্ষতি করে। তো আজকে পৃথিবীতে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে, জাতির মধ্যে বিভেদ তৈরি করা, এই পৃথিবী তৈরি সৃষ্টিকর্তার, এটা কিন্তু একটা একটা, এবং দিন দিন ছোট হয়ে আসছে। আর দেশগুলো তৈরি করেছি কারা? আমরা মানুষ। আমি একটা আমার বইয়ের মধ্যে লিখেছি, ধর্ম, জাতি, দেশের নামে বিশ্ব করে ভাগ, জগৎ হলো অশান্তিময়, মানুষ হতবাক। অর্থাৎ আমরা দিন যাচ্ছে অবাক হচ্ছি, কিন্তু এই অবাক হওয়ার কারণটা তো আমরা তৈরি করছি। সো আমরা ওই মূলে না গিয়ে শুধু অস্ত্র বিক্রি অথবা কোনো ধর্মকে দাবিয়ে রাখা, কোনো একটা জাতিকে দাবিয়ে রাখা, কোনো একটা জাতি বললাম, জাতি কিন্তু একটি, এই জাতিকে আমরা ভাগ করে আমরা বিভিন্ন জাতিতে আইডেন্টিফাই, এটা কিন্তু গ্লোবাল বলা উচিত। আন্তর্জাতিক শব্দটাও আমি আমার বইয়ে লিখেছি, যে আন্তর্জাতিক কেন, এটা হবে গ্লোবাল, বিশ্বব্যাপী। সো আমরা বিশ্বটাকে যদি, বিশ্বের নেতৃত্ব নাই তো, বিশ্বের দেখেন দেশের আজকে রাষ্ট্র সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, এখন আমরা ওই দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইউনাইটেড নেশন করা হয়েছে, যে সেই সব ভূমিকা, তাদের ভূমিকা কি রাখছে মানুষের জন্য? সুতরাং আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই যে এটা কোনো জনসংখ্যার সংখ্যাভিত্তিক নয়, এটা কোনো অঞ্চল ভিত্তিক নয়, এটা কোনো কাউকে কিছুদিনের জন্য দাবিয়ে রাখার জন্য নয়, এটা আধিপত্যের যুদ্ধ, অনেক আদিকাল থেকে চলে আসতেছে। যতদিন না পর্যন্ত আমরা মানুষ, এবং বিশেষ করে যারা ক্ষমতাশালী, যারা ধন দৌলতে অনেক ধনী, তাদের মধ্যে মানবতা বোধ বৃদ্ধি না হবে, ততদিন কিন্তু এই পৃথিবীর সংকট যাবে না। আপনি তখন বলছিলেন মুসলমানদের ঐক্যের কথা, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে কি ঐক্য আছে, মুসলিম দেশগুলোর মধ্যে কি ঐক্য আছে, এবং যাদেরকে আমরা দায়ী করছি সেই পশ্চিমা বিশ্ব, তাদের সাথে যাদের নানান ধরনের স্বার্থ সম্পর্কিত, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বহু দেশ, সৌদি আরব সহ, ফলে কোথায় মুসলমানদের? না, আমি আমি শুধু মুসলমানদের ঐক্যর কথা বলিনি,
আমি বলছি মুসলমান সহ সারা পৃথিবীতে যেসব ধর্ম লোক যারা মানুষ, আমি বলছি টোটাল পৃথিবীর যে মানুষগুলি, সেই মানুষগুলি যদি ভালো মানুষ, সেটা তারা বৃহত্তরই, হ্যাঁ বৃহত্তর, যেহেতু ইসলাম মুসলমান বিরোধী ষড়যন্ত্র বলা হচ্ছে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের ক্ষেত্রে, ফলে হচ্ছে কি ইসলাম বা মুসলমানদের ঐক্যটা হচ্ছে না কেন? না, মুসলমানদের ঐক্যটা হচ্ছে না কারণ তারাও তো পাশ্চাত্য দেশের উপরে নির্ভরশীল। যেমন ইরাকের হামলা হলো, সৌদি আরবের থেকে আপনার কুয়েতে হামলা হলো, আমাদের নিজেদের মুসলমানদের মধ্যে মুসলমানদের বিভেদ সৃষ্টি, সেই সুযোগটাই কি নিচ্ছে? সেই সুযোগটা তো নিচ্ছেই, কারণ যেখানে ওই আমাদের দেশের একটা কথা আছে, নরম জায়গা যেখানে কেউ ওঠে সেখানে আপনাকে যদি দুর্বল ভাবে, দুর্বল ভাবার জন্যেই তো কিন্তু সেখানে কেউ। আপনি দেখেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় দেখেন, তখন আমেরিকা কিন্তু আমাদের বিপক্ষে ছিল, রাশিয়া ভেটো দেওয়ার জন্যে আজকে সারা পৃথিবীতে আমেরিকা টোটাল পৃথিবীটাকে ছড়ি ঘোরাচ্ছে, কিন্তু রাশিয়া যদি থাকতো এই ছড়ি ঘোরানো কিন্তু ভারসাম্য থাকতো। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারসাম্যহীন দেশে আমাদের সবাইকে এক হইতে হবে মানসিকভাবে, মানুষ হিসেবে। যেমন পৃথিবীতে আমি অনেক দেশে গেছি, আপনিও গেছেন, মেজর সাহেবও গেছেন, আমরা দেখছি আমরা অন্য দেশে ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা গেলে আমাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, আমাদের পাসপোর্ট দেখলে আলাদা লাইন করতে হয়, বসে থাকতে হাজার রকমের কথা জিজ্ঞেস করে। কিন্তু বাংলাদেশের অবস্থান এখন অনেকটা ভালো, কিন্তু তারপরও এবারও তো আমি কয়েকটা দেশে কয়েকদিন আগে, আমি 5 তারিখে আসছি, ওই আমাদের গ্রিন পাসপোর্ট দেখলেই যেন কেমন একটা নাক শিটকায়। তা আমার বক্তব্যটা ভিন্ন, ভিন্নটা হলো এই কারণে আমি মনে করি আজকে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এইটিকে আমরা ধিক্কার করি, এবং কোনো মানুষই যারা যারা শান্তিপ্রিয় মানুষ, বিবেকসম্পন্ন মানুষ, বিবেকসম্পন্ন দেশ, তারা এই ঘটনাগুলি কিন্তু আপনি দেখেন ক্যানাডাতে নাই, কিন্তু ক্যানাডাতে এই ধরনের ক্যানাডাও কিন্তু প্রায় ঘটে, ছোট ছোট ঘটনা ঘটে, ছোট ছোট ঘটনা ঘটে, কিন্তু আপনি দেখেন আপনার ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, এই সব জায়গায় দেখেন আমেরিকা কিন্তু রেগুলার ঘটনা ঘটছে, কারণ যারা যে আমি যেটা মনে করি যাইয়ে যা করে সে তার কুফর কিছুটা কুফরটা তাকে ভোগ করতেই হবে। হ্যাঁ, আমরা কথা বলছি শ্রীলঙ্কায় বোমা হামলা সম্পর্কে, সেই হামলা সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে, আহত 400 বেশি। আমরা বিষয় নিয়ে আলোচনার আগে একটু সামাজিক মাধ্যমে দেখে আসতে চাই এ ব্যাপারে কি ধরনের তথ্য আছে। সরকার ফাইন লিখেছেন, পৃথিবীটা দিন দিন জঘন্য হয়ে উঠছে, মানুষ মারা যে কোনো ধর্মের প্রার্থনালয়ে হামলা করা কোনোভাবেই সমর্থনযোগ্য না, আজ মসজিদ কাল গির্জা আবার মসজিদ আবার গির্জা, এভাবে কত চলবে? শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে হতাহতের জন্য শোকাহত। এরপর স্বাধীন লিখেছেন, তীব্র নিন্দা জানাচ্ছি, শ্রীলঙ্কার মতো শান্তিপ্রিয় দেশে এ ধরনের ঘটনা, পৃথিবীটা দিন দিন বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। শামসুল আলম লিখেছেন, ধর্মীয় প্রার্থনার স্থানে বোমা হামলা করে মানুষ হত্যা করা কোনো ধর্মে নেই, আর যারা এই নিষ্ঠুর বর্বরোচিত হামলা চালায় তাদের কোনো ক্ষমা নেই। ধিক্কার জানাই সে সকল বিকৃত মানুষদের যারা বোমা হামলা করে মানুষ মেরে আনন্দ পায়, লিখেছেন মাসুম জিম। হ্যাঁ, এই ধরনের প্রতিক্রিয়া আমরা জানতে পাচ্ছি। মেজর আফসার আমিন আহমেদ, আপনার কাছে শেষবারের মতো আসতে চাই, সেটি হচ্ছে যে ধিক্কার তো মানুষ জানাবেই, সমস্যার তো সমাধান হচ্ছে না, কিন্তু আবারও বলছি যেহেতু দেশটি আমাদের কাছের দক্ষিণাঞ্চলের সার্কভুক্ত, আচ্ছা এখানে সার্ক কি উদ্যোগ নিতে পারে? সার্কের তো তেমন কোনো কার্যকারিতা আমরা দেখি না আঞ্চলিক স্বার্থে যদি বলি। আপনি ঠিকই বলেছেন যে আমি যদি সূত্রটা ধরে কথা বলি, যে আধিপত্যর কথা আমি বলেছি, এটা একেবারে ব্যক্তি আধিপত্যর থেকে, আপনি একটু আগে বললেন যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে তো ভাগ আছে, সেখানেও আধিপত্য, আপনি ওখানে আধিপত্য খুঁজে পাবেন, আপনি এলাকায় আধিপত্য পাবেন, আজকে শ্রীলঙ্কায় আধিপত্য পাবেন, আপনি আবার দেখবেন পৃথিবীর আধিপত্য আবার লোকাল আধিপত্যর সাথে একটা লিঙ্ক হয়ে যায়। সো এই শ্রীলঙ্কার বিষয়টি আমি খুব বেশি স্পষ্টভাবে বলছি না, কারণ এটা তদন্ত চলবে, এটা আমরা আরো কিছুদিন পরে আরো একটু ডিটেলস এবং আমরা যা এখন অনুমান করছি সেটা হয়তো প্রকাশ হবে। একটি খবর এসেছে যে দিন দশেক আগে কোন একটি জঙ্গি গোষ্ঠী হামলা করেছিল বলে তারা খবর পেয়েছে, এটা আমি একটু আগে যে কথাটা বললাম যে পৃথিবীতে আজকে পুরো পৃথিবীটাই সিসিটিভির কাভারে, পুরো পৃথিবীটাই এখন ইন্টেলিজেন্সের কাভারে, আমি নিজেও ইন্টেলিজেন্সের ট্রেনিং করেছি যেটা কাভার্ড, আবার ওভার্ট সিকিউরিটিও করেছি, ওনার যে নেতা ওনার সাথেও আমি চাকরি করেছি একই ইউনিটে আমরা, এবং ওনার ব্যক্তিগত দায়িত্বেও আমি কিছুদিন ছিলাম, এবং ওনার যে মায়ের কবর দাফন করা ওগুলো আমি করেছি। সো আমরা সিকিউরিটির রিলেটেড, কিন্তু এখানে সিকিউরিটির অনেক কথাই বলা যাবে না, বলা ঠিক হবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আজকে দেখেন আপনি একটা লোক, আপনি একটা আপনার জেলা আছে, গ্রাম আছে, ইউনিয়ন আছে,
থানা আছে, তারপরে এসে দেশ আছে, এরপরে কি আপনি সিটিজেন নন? আপনি আমরা তিনজন কি শুধু বাংলাদেশের সিটিজেন? আমরা কি পৃথিবীর নাগরিক নই? তাহলে ওই অধিকারটা আমাদেরকে কেউ দিতে চায় না, আজকে ভ্যাটোক কেন? তাহলে জাতিসংঘ কি একচোখা? এই পাঁচজনকে তাহলে তাহলে এখন আমরা যদি একটু উপায়ের দিকে আসি, সমাধানের দিকে আসি, সমাধান মানুষ কি করতে হবে? এই ঘটনার জন্য আমরা সৃষ্টিকর্তাকে দায়ী করতে পারি না, এটা মানুষ সৃষ্ট ঝামেলা এবং মানুষকেই করতে হবে। দেখেন বিভিন্ন বড় বড় যুদ্ধগুলো হওয়ার পরে এই জাতিসংঘ জাতিপুঞ্জ এগুলো আসছে, বিশ্বে আজকে না হোক 100 বছর পরে হোক বিশ্ব সরকার গঠন করতে হবে, যে প্রত্যেকটা দেশের সরকার প্রধানদেরকে নিয়ে। তার জন্য একটা বৈশ্বিক, আপনি সার্কের কথাটা আমি আসতেছি, আপনি সার্কের কথা বললেন, এখন সার্কের মধ্যে আবার পলিটিক্স এর ব্যাপার আছে, সার্ক তৈরি করলো কে, সাপোর্ট দিবে কে, এরকম অন্যান্য জোট এবং জোটগুলো পৃথিবীকে ভাগাভাগি করে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, সাদির কমেন্টে আপনাকে দিয়ে শেষ করবো, সেটি হচ্ছে যে শ্রীলঙ্কার এই ঘটনার ক্ষেত্রে আমি সার্কের ভূমিকার কথা ওনার কাছে জানতে চেয়েছিলাম। আমরা একটি প্রতিবেশী দেশ হিসেবে, সার্কভুক্ত দেশ হিসেবে নিশ্চয়ই আমরা নিন্দা জানাই, কিন্তু কি ধরনের সাহায্য সহযোগিতা করতে পারি, কারণ আমাদের জঙ্গি দমনের খুব ভালো সাফল্য এবং অভিজ্ঞতা আছে। এখন ধরেন আমরা, আমাদের সরকার প্রধান বা সরকার কি করবে সেটা তো আমরা জানি না, কারণ আমাদের লোক, আমাদের যারা এখানে যারা কাজ করে, ধরেন আমাদের এখানে কিন্তু জঙ্গি এখন নাই বললেই চলে, আমরা সাকসেসফুল এই এখন পর্যন্ত, আজকে পর্যন্ত। এখন আমাদের এখন ঘটনা ওখানে ঘটে গেছে, ঘটনা যায় ঘটার পরে তো আপনার কিছু করার না, আমাদের যেটা করাও যদি সরকার প্রধান করে ভবিষ্যতের জন্য, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কথাটা বুঝছেন না, আমাদেরকে আজকে অ্যালার্ট থাকতে হবে যে আমাদের দেশে এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, কারণ আগে নিজে বাঁচলে তো বাপের নাম, তাই না? আমি যদি চলে এসেছে, হ্যাঁ চলে আসতে চলে তো ধরেন আসেই, সে চলে আসার চিন্তা করে তো কোনো লাভ হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা আমরা ঠিক থাকতে হবে, পাশাপাশি আমাদের সরকার প্রধানকে অনুরোধ করব উনি সারা বিশ্বের সমস্ত মানুষকে এবং সমস্ত দেশের মানুষকে, সমস্ত রাষ্ট্রপ্রধানকে উনি বলবে সমস্ত মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে এক হওয়ার, যা সেই অবস্থান বাংলাদেশের সবসময় ছিল, আছে, এবং জাতিসংঘে আমাদের প্রধানমন্ত্রী বারবার সেই বিষয়গুলো বলেছেন এবং নানান পরামর্শ। আমি এখানে একটা লাইন অ্যাড করতে চাচ্ছি যে এই যে আঞ্চলিক শক্তিগুলোর কথা বলছি, উনি যেটা বললেন যে একটা অঞ্চল অন্তত আমাদের অঞ্চল আমরা রাখি, এটা যদি সবাই সবার অঞ্চল সুস্থ রাখে ঠিক আছে, কিন্তু পৃথিবী এমন হয়ে গেছে যে একটা অঞ্চলে আলাদা করে সুখে শান্তিতে থাকা সম্ভব নয়, সো এই সারা পৃথিবীর মানুষকে একত্রিত হতে হবে, এবং একত্রিত হতে গেলে যেমন আমাদের দেশ একত্রিত হয়েছিল 71 একবার ইস্যু ছিল, একটা ভিত্তি ছিল, সো মানবতার ভিত্তির উপর দাঁড়িয়ে এবং ইসলাম যে শান্তির ধর্ম তা প্রমাণের মধ্য দিয়ে সারা বিশ্বে শান্তি আসছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনারা যারা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ, দেখা হবে আবারও ভিন্ন কোনো বিষয় এবং অতিথি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।